ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। দিল্লিতে শেখ হাসিনা মোদী বৈঠক, শিগগিরই তিস্তা চুক্তি সমাধানের আশা প্রধানমন্ত্রী। সব সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ভারতের। নির্বাচনকে সামনে রেখে সমর্থন আদায়ে ভারত সফরে গেছেন প্রধানমন্ত্রী। মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিএনপি সরকারে থাকা অবস্থায় ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেনি বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ডিসেম্বরেই শুরু হচ্ছে উত্তরা আগারগাঁও মেট্রো রেল, মতিঝিল পর্যন্ত ভাড়া 100 টাকা। মুক্তিযোদ্ধারা যাতায়াত করতে পারবেন বিনা ভাড়ায়। বাজার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম চলবে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার না করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের 39 বিশিষ্ট নাগরিক। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে 24 ঘন্টায় 5 জনের মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 284 জন। 13 অক্টোবর থেকে রাজধানীতে আরও 2টি রুটে শুরু হবে বাস চলাচল। অনুমতিবিহীন বাস চলাচল বন্ধে 25 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত চলবে চিরুনি অভিযান। চলমান অর্থনৈতিক ঝড় কাটিয়ে মাথা তুলে দাঁড়াবে ব্রিটেন, জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা। কাঠমান্ডুতে নারী ফুটবলে দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ, সাবিনাদের লক্ষ্য ফাইনাল।